হলো যে ভগবান দ্বারকা যাওয়াই ক্যান্সেল করে দিয়েছে। এরকম অবস্থায় কি করে সবাইকে ছেড়ে যায়? ভগবান আরো কিছু দিনের জন্য দ্বারকায় নিবাস করলেন, হস্তিনাপুরে নিবাস করলেন। এদিকে ভগবান দেখছেন যে যুধিষ্ঠিরের মনের মধ্যে অনেক সন্তাপ রয়েছে, সংশয় রয়েছে। কিসের জন্য? এত বড় যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মধ্যে নিজেদের অনেককে হারিয়েছে, তো তাই যুধিষ্ঠিরের মনের মধ্যে অনেক সংশয় রয়েছে, বিষাদ রয়েছে, কষ্ট রয়েছে। ভগবান দেখলেন যে যুধিষ্ঠিরকেও রাজধর্মের উপদেশ করতে হবে। তা সেই উপদেশ করবে কে? ভগবান দেখলেন যে একমাত্র এখন সবার মধ্যে বরিষ্ঠ পিতামহ ভীষ্ম রয়েছে, আর বয়স্ক লোক যত ভালো করে বুঝাতে পারবে তত অন্য কেউ বোঝাতে পারবে। দেখুন, এই সংসারের মধ্যে বয়স্ক লোকের কিন্তু সব সময় দাম রয়েছে। সে যদি মৃত্যু শয্যায় পড়ে থাকে তাও কিন্তু তার দাম কখনো কমে না। কিন্তু আমরা কি করি, মানুষের একটু বয়স হলে সঙ্গে সঙ্গে তার অবহেলা করা শুরু করে। বয়স হয়ে গেছে মানে বলে দাদু হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। বয়স্ক লোকদের আমরা আস্তে আস্তে কিন্তু সেই গ্রাহ্যই দিই না। আরে বুড়ো হয়ে গেছে এখন আর কি করবে, আরে বুড়ি হয়ে গেছে এখন আর কি করবে, তাই তো? আস্তে আস্তে আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি এরকম হয়ে যাচ্ছে। বয়স্ক দাম সব সময় থাকে, সে কোনো কাজ নিজের নিজের জ্ঞান দিয়ে আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিতে পারে। তার জন্য যারা বয়স্ক তাদের কখনো অবহেলা করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। একবার কোথাও পাঁচ ছয় জন বন্ধু ঘুরতে বেরিয়েছে, ট্রেনে বসেছে এখন ঘোরার জন্য। ট্রেন দিয়ে যখন যাচ্ছে, ট্রেন একদম ফাঁকা, ট্রেনের মধ্যে কেউ নেই। সেই দেখে এবার তাদের মনের মধ্যে ভগবান জানে কোথার থেকে কি হলো চর্চা শুরু হয়ে গেছে। দু আমরা মজা করতে বেরোলাম, মজাই হচ্ছে না, কেউ নেই ট্রেনের মধ্যে, কার সঙ্গে কথা বলবো, কি পুরো ফাঁকা একদম ভালোই লাগছে না। একজন বলল আচ্ছা একটা কাজ কর, বলে এখানেও মজা নেওয়া যায়। ফাঁকা ট্রেনের মধ্যে কি করে মজা নেবে, বলে কেউ তো নেই, একটা কাজ করো চেনটা টেনে দাও। একজন বলছে মাথা খারাপ হয়েছে, চেন টানবে, চেন টানলেই 500 টাকা জরিমানা। দেখ সামনে লেখা আছে চেন খিচনা মানা হ্যায়, নেই তো 500 রুপে কা দণ্ড হোগা। চেন টানলে 500 টাকার দণ্ড দিতে হবে। একজন বলছে আরে ছাড় না, কি আছে 500 টাকাই তো নেবে, দিয়ে দেবো 500 টাকা, একটুখানি চেন টানবো, ট্রেনটা থামবে, পুলিশ আসবে, টিটি আসবে, একটু মজা হবে, তাদের সঙ্গে একটুখানি গরম গরম হবে। একজন বলছে কথাটা তো ঠিক বলেছিস, তাহলে একটা কাজ কর, আগে দেখ পকেটে কত টাকা আছে, যদি টাকা না থাকে তাহলে তো আবার তখন জেল রেডি। আচ্ছা ঠিক আছে, দেখ কার কাছে কত আছে, সব নিজের নিজের পকেট এখন হাতিয়েছে, কার পকেটের মধ্যে 200, কার পকেটে 400, কার পকেটে 600, সব মোটমাট মিলিয়ে 1700 টাকা হয়ে গেছে। বলে বাহ, এ তো দারুণ মজা হলো, কি বলে তিনবার জানা যাবে 1700 টাকা মানে 500 টাকা করে জরিমানা, একবার টানবো আসবে 500 টাকা দেবো, একটু মজা নেবো, আবার কিছুক্ষণ আবার টেনে দেবো, আবার আসবে আবার 500 টাকা দেবো, এরকম করে চর্চা চলছে তাদের মধ্যে। ঠিক আছে যা এবার টেনে আয়, তোর কাছে টাকাটা দিলাম কিন্তু। হ্যাঁ ঠিক আছে। যখনই চেন টানতে গেছে দেখছে পাশে কম্পার্টমেন্টের মধ্যে একটা বৃদ্ধ, একটা বয়স্ক লোক বসে রয়েছে চুপচাপ, তাকে দেখেই তার মনের মধ্যে আবার বদমাশি এসে গেছে।
বলে আরে দাঁড়া রে কি বলে আরো মজা হবে বলে কি বলে চেনও টানবো আর টাকাও দিতে হবে না কেন বলে যখনই পুলিশ আসবে যখনই টিটি আসবে তখন বলে দেবো বুড়োটা চেনেছে বলে দেবে বুড়োটা টেনেছে যখনই বলেছে বুড়োটা টেনেছে বলে দেবো সঙ্গে সঙ্গে বুড়ো তো ভয় পেয়ে গেছে বুড়ো সেখান থেকে হাত জোড় করছে দেখো বাবা আমাকে ক্ষমা করো কেন তোমরা এরকম করছো আমি গরিব মানুষ খেটে খুঁজে খাই আমি যাচ্ছি নিজের বাড়ি যাচ্ছি দেখো আমার সঙ্গে এরকম করো না খুব কষ্টে আমার জীবন চলে এইভাবে আমাকে যদি নিয়ে চলে যায় তাহলে আমি কোথার থেকে এ করবো সে করবো বুড়োকে একদম চুপ করিয়ে দিয়েছে চেন টেনে দিয়েছে চুপচাপ পুরো বসে সেখানে আর কি করবে মাথায় হাত দিয়ে বসে আছে যখন এই ট্রেন থামলো সেই পুলিশ সব এসে টিটি এসেছে কে টেনশন চেন কে টেনেছে সব আরে এই যে বুড়োটা বসে আছে না এই বুড়োটা চেন টেনেছে ধরুন একে পুলিশওয়ালারা গেছে ওর কাছে টিটি গেছে তোমার লজ্জা লাগে না এত বয়স হয়েছে তুমি চেনটা টানলে তুমি যাও না এখন জরিমানা দিতে হবে বা জেলে যেতে হবে বুড়োটা হাত জোড় করে বলছে কি বলবো বাবু আমার কাছে কোনো উপায়ও ছিল না চেন টেনেছি একদম ঠিক কথা কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না কেন জানেন আমি খেটে এত কাজ করে এত কষ্ট করে খুব মুশকিলে 1700 টাকা জমা করেছিলাম কিন্তু এই বদমাশগুলো আমার কাছ থেকে 1700 টাকা ছিনিয়ে নিল আমার কাছে কোনো উপায় ছিল না তা কি করব তার জন্য আমি চেন টানলাম যাই হোক জরিমানা যাক যাই যাক কিছু তো টাকা পাবো তাই নাকি সত্যি বলছে এই বুড়ো না না এ তো মহামিথ্যা কথা বলছে বুড়ো বসে বসে সব শুনছিল এ তো মহামিথ্যা কথা বলছে একদম ঝুট বলে আমি যদি মিথ্যা কথা বলছি ছেলেটার পকেটের মধ্যে দেখুন 1700 টাকা আছে কিনা যখনই পুলিশ পকেট খুঁজেছে পকেটের থেকে একদম পাক্কা 1700 টাকা বেরোতেই তো এবার দে দনা দণ্ডা এমন মার দিয়েছে ছেলেগুলোকে ধরে সব নিয়ে চলে যাচ্ছে আর সঙ্গে টাকা তো বুড়োকে দিলই আরো 100 টাকা উপর থেকে পুরস্কার দিয়ে গেল খুব ভালো করেছো তুমি এই অন্যায়ীদের সঙ্গে তারা যখন ট্রেন থেকে বেরিয়ে যাচ্ছে বুড়োর দিকে তাকাচ্ছে না বুড়ো তখন জানালার দিকে ওদের দিকে তাকিয়ে নিজের গোপটাকে পাকিয়ে বলছে দেখেছো এইভাবে আমি চুল সাদা করিনি মানুষ বয়স্ক হতে পারে বৃদ্ধ হতে পারে কিন্তু যারা বয়স্ক হয়ে গেছে মনে রাখবে তাদের দাম কখনো কমে না তাদেরকে সম্মান দেবে আদর করবে তাদের একটি জায়গা রয়েছে কোনো সময় তাদের অবহেলা করবে না পিতামহ ভীষ্ম সরসজ্জায় পড়ে রয়েছে কিন্তু তার তাও দাম রয়েছে কেন তিনি রাজ ধর্ম জানে তিনি জ্ঞানী পুরুষ ভগবান সবাইকে নিয়ে গেলেন সেখানে যুধিষ্ঠির ইত্যাদি সবাইকে নিয়ে পিতামহ ভীষ্মের কাছে গিয়ে উপস্থিত এক এক করে সবাই যাচ্ছে পিতামহ ভীষ্মকে সেখানে প্রণাম করে পিতামহ ভীষ্ম সবাইকে দেখে মনে আনন্দিত হলেন কিন্তু একজনকে দেখতে পাচ্ছে না তার জন্য মনটা খুব দুঃখিত কে একমাত্র ভগবান শ্রী হরি এক এক করে সবাই এসে উপস্থিত হয়েছে সবার অন্তে যখন গোবিন্দ গিয়ে দাঁড়ালেন পিতামহের দুটি চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লেগেছে ভগবান বললেন পিতামহ কি হয়েছে খুব কষ্ট হচ্ছে না এই সরসজ্জার উপরে এই বাণের সজ্জার উপরে পড়ে এত সহজে তো থাকা যায় না তোমার কষ্ট আমি বুঝতে পারছি পিতামহ বিষ্ণু বললেন প্রভু এই সরসজ্জার উপরে পড়ে থাকার আমার কোনো কষ্ট নেই এটা তো প্রারব্ধ জীব যা কর্ম করেছে তাকে তার ফল ভোগ করতেই হবে অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম জীব যা কর্ম করেছে তাকে তার ফল ভোগ করতেই হবে এটা তো আমার প্রারব্ধ আমার কর্ম কিন্তু দুঃখ কিসের জানো কিসের আমার সামনে সাক্ষাৎ তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক দাঁড়িয়ে রয়েছে আর আমি একবার তোমার চরণ স্পর্শ করে তোমায় প্রণাম করতে পারলাম ভীষ্মের এই দিব্য ভাব দেখে ভগবানের হৃদয় একদম দ্রবিত হয়ে গেল প্রভু নিরুত্তর হয়ে গেল কি বলবো এখানে ভীষ্মকে তোমাকে পেয়েও গোবিন্দ মনে হচ্ছে যে দূরে পেয়েছে কাছে পেতে পার ভগবান বললেন পিতামহ দেখো আজকে তোমার সামনে এই বাচ্চাদেরকে নিয়ে এসেছি একটু এদেরকে কিছু
উপদেশ করো, কিছু জ্ঞান প্রদান করো। যুধিষ্ঠির হাত জোড় করে দাঁড়িয়েছে পিতামহ ভীষ্ম, উপদেশ করলে কি উপদেশ করেছে? দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগ স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাস ব্যাস যোগত। দান ধর্ম, রাজ ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ভক্তির ধর্ম, এগুলো এখানে যুধিষ্ঠিরকে উপদেশ করেছে। ভগবান বললেন, তোমার কোন অন্তিম ইচ্ছা? পিতামহ ভীষ্ম বলছেন, প্রভু আমার তো শুধু একটি অন্তিম ইচ্ছা আছে। কি? ললিত গতি বিলাস বলগুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রুমানহ কৃতমনুকৃতবত্যনুমদানহ প্রকৃতি মগন কিল যস্য গোপবধ। আমার শুধু একটি অভিলাষা, যেন অন্ত সময় আমি তোমার সেই বৃন্দাবন বিহারী স্বরূপের দর্শন করতে পারি, যেন তোমার সেই রাস বিহারী স্বরূপের দর্শন করতে পারি। কেন? তুমি নিজের সেই বংশীধারী রূপে যেইভাবে ভক্তদের উপরে কৃপা করেছো, গোপীদের উপরে কৃপা করেছো, আমি তোমার সেই গোপী বল্লভ রূপের দর্শন করতে চাই। এই শঙ্খচক্র গদাপদ্মধারী এই দ্বারকাধীশ ঐশ্বর্যময় স্বরূপে সেই আনন্দ নেই, যে আনন্দ বৃন্দাবন বিহারী রূপী সেই রাধা গোবিন্দের স্বরূপ, সেই বংশীধারী গোবিন্দের মধ্যে রয়েছে, সেই আনন্দ কিন্তু এই চতুর্ভুজের মধ্যে নেই। আমি তোমার সেই দ্বিভুজ রূপ, সেই বংশীধারী রূপের দর্শন করতে। ভগবান নিজের সেই বংশীধারী রূপের দর্শন দিলেন, দেখতেই দেখতে সেইখানে সূর্য মকর রাশিতে এসে প্রবিষ্ট হয়েছে, সূর্য উত্তরায়ণে এসে উপস্থিত হলো, মকর সংক্রান্তি আরম্ভ হয়েছে। পিতামহ ভীষ্ম গোবিন্দের দর্শন করতে করতে তৎক্ষণাৎ সেখানে নিজের দেহ ত্যাগ করে দিল। দেহান্ত কালে তুম সামনে হো বংশী বজাতে মন কো লোভাতে ইহি গীত গাতে মৈ তন নাথ ত্যাগো গোবিন্দ দামোদর মাধবে। দিব্য ভগবানের এখানে গুণগান গাইতে গাইতে গোবিন্দে দর্শন করতে করতে পিতামহ ভীষ্ম নিজের দেহকে ত্যাগ করে দিব্য জ্যোতি গিয়ে গোবিন্দের শ্রীচরণে মিলিত হলো। বলিয়ে ভক্ত বৎসল ভগবান ভীষ্মের উপরে কৃপা করে ভগবান এবার হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকা গমন করেছেন। এইদিকে অনেক সময় হয়ে গেল, দেখতে দেখতে সেই উত্তরার গর্ভের থেকে সেই বাচ্চার জন্ম হয়ে পুরোহিত মশাই আসলেন, বাচ্চার জন্মকুণ্ডলী বানানো হয়েছে, নামকরণ সংস্কার করা হলো। কি নাম রাখা হয়েছে? সাক্ষাৎ ভগবান বিষ্ণু যা রক্ষা করলেন তার নাম রেখেছেন বিষ্ণুরাত, তসমার নাম না বিষ্ণুরাত ইতি লোকে বৃহৎস্রবা। বিষ্ণুরাত নাম লাগলেন, কিন্তু আচার্য মহোদয় বলছেন এই বাচ্চাই সংসারে অন্য নামে প্রসিদ্ধ হবে। কি নাম? এই বাচ্চা এষ লোকে বিখ্যাত পরীক্ষিত প্রভু। এই বাচ্চা সবার পরীক্ষা করতে থাকবে, তার জন্যই এর আরেকটি নাম হবে পরীক্ষিত। বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি? সেষ লোকে বিখ্যাত পরীক্ষিত প্রভু। কেন? ওই যে মাতৃগর্ভে সে ভগবানকে দর্শন করেছে, তাই জন্মের পরে সবার পরীক্ষা করবে। কোন কালো রঙের মানুষ দেখলেই তার হাত ধরে টানে, এই কি সেই কালো যাকে আমি মাতৃগর্ভে দেখেছিলাম? কেউ যদি হলুদ কাপড় পরে আছে তার কাপড় ধরে টানে, এই কি সেই যাকে আমি মাতৃগর্ভে দেখেছিলাম? তার জন্যই তার নাম হলো পরীক্ষিত।
बोलिए परीक्षित जी महाराज की जय। কিন্তু এই বাচ্চা অল্পায়ু হবে, বহুত অল্প সময়ের মৃত্যু হয়ে যাবে, কিসের সর্পদংশনে। শুনেই তো যুধিষ্ঠির চিন্তিত হয়ে গেলেন, আজ পর্যন্ত আমাদের বংশে সর্পদংশনে কার মৃত্যু হয়নি, আর এই বাচ্চার হবে কেন? তাহলে তো তার উদ্ধার হবে না, কল্যাণ হবে না। আচার্য মহোদয় বললেন, চিন্তা করো না, এর উদ্ধারের জন্য স্বয়ং ভগবান দৌড়ে তার কাছে আসবে। এই বাচ্চা পরম বলবান হবে, বুদ্ধিমান হবে, পরম ভক্ত হবে, তার জন্য স্বয়ং ভগবানকে এখানে তার উদ্ধারের জন্য আসতে হবে। দেখতে দেখতে বাচ্চা বড় হচ্ছে। শ্রী যুধিষ্ঠির দেখলেন এখন চারদিকে কিছু না কিছু অপশকুন দেখা যায়, মনে হচ্ছে যে ভগবান এই পৃথিবীতে আছে কি না। অর্জুনকে পাঠালেন, অর্জুন যা একবার দেখে আসো, দ্বারকাধীশ সকুশল আছে তো। অর্জুন গিয়ে সেখানে দেখছে দ্বারকা বলতে কোনো জিনিসই নেই, সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে। জানতে পারলেন ভগবান সদা সর্বদা জন্য এই পৃথিবী থেকে অপ্রগট হয়ে গেছে, ফিরে এসেছেন। অর্জুনের মুখের সেই হাসি সেই তেজ সব নষ্ট হয়ে গেছে দেখে যুধিষ্ঠির চিন্তিত হয়ে গেলেন। অর্জুন হলো কি, বলো বলো ভাই, আমাদের দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ সকুশল আছে তো? অর্জুন কান্তে কান্তে বলছেন, দাদা সেই গোবিন্দ সদা সর্বদার জন্য আমাদেরকে পরিত্যাগ করে চলে গেছে। বঞ্চিতোহম মহারাজ হরিণা হরি রূপিণা। যুধিষ্ঠির অর্জুনকে বুকে ধরে কান্তি লেগেছে, তাই না? যদি সেই গোবিন্দই না থাকে তাহলে আমরা এখানে কার জন্য পড়ে থাকব, কার সহারায় থাকব? তাহলে আমরাও এই পৃথিবী পরিত্যাগ করে দেব। সঙ্গে সঙ্গে সেই অল্প আয়ু পরীক্ষিত, মাত্র 13 বৎসরের বয়স, তাকে রাজগদ্দিতে বসিয়ে দিয়ে পঞ্চপাণ্ডব বনে চলে গেলেন। শ্রী পরীক্ষিতজি মহারাজ একছত্র এই পৃথিবীর সম্রাট হলেন, চক্রবর্তী রাজা। একদিন পরীক্ষিতজি মহারাজ নিজের নগরেই বিচরণ করতে করতে দেখছেন সেখানে একটি গাভী মানে গরু আর একটি বৃষ পরস্পর বার্তালাপ করছেন। আসলে সেই গাভীটিকে সে হলো সাক্ষাৎ পৃথিবী, আর সেই বৃষকে সেই বৃষ হলো সাক্ষাৎ ধর্ম। দুইজনের মধ্যে কথা চলেছে। সেই গাভীটি তখন বৃষকে প্রশ্ন করছে, কি প্রশ্ন করলো? প্রভু একটা কথা বলো, এই সংসারে আজকাল অনেক ভগবান ঘুরছে, তা বাস্তবে ভগবান কে সেটা আমরা কি করে বুঝব? এই পৃথিবীতে এখন তো ভগবানের ছড়াছড়ি, যাকেই দেখো সেই ভগবান হয়ে ঘুরছে, সবাই নিজেকে নিজে কিন্তু ভগবান ঘোষিত করে দিচ্ছে আজকাল। অমুক ভগবান, অমুক ভগবান, অমুক ভগবান, কেউ বলছে সাই ভগবান, কেউ বলছে এই ভগবান, কেউ ওই ভগবান, কত ভগবান বেরিয়ে গেছে আজকাল। বাস্তবে ভগবানকে দেখা গেল যার পিছনে হাজার দুই হাজার দশ হাজার লাখ দুই লাখ ভক্ত হয়ে গেল, এবার সেই ভগবান হয়ে বসে যাচ্ছে, বলে এখন তো আমি ভগবান। তাহলে বাস্তবে ভগবানকে কি করে বুঝবো যে ভগবান সে কি না? ভগবান শ্রীকৃষ্ণ থাকতেও সেখানে আরেকটি ভগবান তৈরি হয়ে গেছিল, তার নাম ছিল পৌণ্ড্রক, আপনারা নিশ্চয়ই শুনেছেন। কি নাম ছিল? পৌণ্ড্রক। সে ভগবানের একদম মহারাজ কপি করা শুরু করে দিয়েছে, সেও চতুর্ভুজ হয়ে গেছে, সেও নিজের নাম রেখে দিয়েছে বাসুদেব কৃষ্ণ। এই সংসারের মধ্যে ভগবানের কপি করার জন্য, নকল করার জন্য অনেকে বসে থাকে। কেন? ভগবান হলে অনেক প্রকারের ফ্যাসিলিটি পেয়ে যায় তো। ভগবান হলে তারপরে পুজো হবে, ধূপ ধুনা দেওয়া হবে, দান দক্ষিণা হবে, ভালো মন্দ খেতে পাবে। তা আমরা ভগবান কিসের জন্য হচ্ছি? স্বার্থের জন্য। আমি একবার টিভির মধ্যে শুনছি একজন পাঠক মশাই একদম জোরে জোরে চিল্লি চিল্লি বলছে, তোমরা কোনো চিন্তা করবে না, আমি আছি,
যাদের যাদের দীক্ষা নেয়ার সব কালকে দীক্ষা নিয়ে নেবে, তোমরা মাছ মাংস যা ইচ্ছা খাও, যা কিছু করো, আমি আছি, সব আমি দেখে নেব। এত অভিমান, তোমরা যা ইচ্ছা করো আমি আছি, এটা তো একমাত্র ভগবান বলতে পারে। সে ডাইরেক্টলি বলছে না আমি ভগবান, কিন্তু ইনডাইরেক্টলি তো সেখানে দেখিয়ে দিচ্ছে আমি ভগবান। কত বড় অপরাধ, নিজের প্রতিষ্ঠার জন্য, নিজের নামের জন্য আমরা নিজেকে ভগবান বলে ঘোষিত করে দিচ্ছি। তোমরা কোনো চিন্তা করবে না, আমি আছি, তোমরা যা ইচ্ছা তা করো। আবার আমি 5-6 মাস পরে দেখলাম যে পুলিশওয়ালারা ওই ভগবানকে ডান্ডা দিয়ে পেটাতে পেটাতে জেলে নিয়ে যাচ্ছিল। যে মঞ্চের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বলছে তোমরা চিন্তা করবে না আমি আছি, এখন তাকে যখন পেটাতে পেটাতে নিয়ে যাচ্ছে, তখন সে কি করলো? কোথায় গেল সেই পাওয়ার, কোথায় গেল সেই শক্তি? ভগবানকে কেউ পিটিয়ে পিটিয়ে নিয়ে যেতে পারে? এই সংসারের মধ্যে সব পাখণ্ডীদের থেকে সবসময় বেঁচে থাকা উচিত। তো ভগবান কে, ভগবানকে কি করে বোঝা যাবে? তখন সাক্ষাৎ সেই বিশ্ব, সেই ধর্ম সেখানে উপদেশ করছে যে ভগবানের প্রাকৃত অপ্রাকৃত কিছু গুণ রয়েছে। ভগবানের সব মোট 64 গুণ, সেই 64 গুণের মধ্যে 39টা হলো অপ্রাকৃত গুণ, বাকিগুলো প্রাকৃত গুণ। তা কি কি? সত্যম শৌচম দয়া শান্তি ত্যাগ সন্তোষ আর্যবম সমো দমস্তপহ সাম্যম তিতিক্ষ পরতি শ্রুতম। জ্ঞানম বিরক্তিরৈশ্বর্যম শৌর্যম তেজবল স্মৃতিঃ স্বাতন্ত্র্যম কৌশলম কান্তিঃ ধৈর্যম আর্দবমেব চ। ভগবানের এই 39টা শান্তি, ত্যাগ, সন্তোষ, আর্যব, সম, দম, তপ, তিতিক্ষা, উপরতি, শ্রুতি, জ্ঞান, বিরক্তি, ঐশ্বর্য, শৌর্য, তেজ, বল, স্মৃতি, স্বতন্ত্রতা, কুশলতা, কান্তি, ধৈর্য, প্রগল্ভ, প্রশ্রয়, শীল, ওজ, বল, ভগ, গাম্ভীর্য, স্থির্য, আস্তিক্য, কীর্তিমান, এগুলো হলো ভগবানের লক্ষণ। এত সুন্দর সেই প্রসঙ্গ শুনে পরীক্ষিত সেখানে একদম মুগ্ধ হয়ে গেলেন, দাঁড়িয়ে শুনছে। হঠাৎ করে কি দেখলো, সেখানে একটি কালো রঙের পুরুষ রাজার বেশ ধারণ করে এসে একটা ডান্ডা নিয়ে সেই বিশ্বকে মারা শুরু করে দিয়েছে। দেখি তো ক্রুদ্ধ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে দৌড়েছে। আরে দুষ্ট, আমার সামনে, আমার রাজ্যের মধ্যে থেকে একটা নিরীহ প্রাণীকে, একটা দুর্বল প্রাণীকে এইভাবে আঘাত করছিস, এক্ষুনি মেরে ফেলবো তোকে বলে যখনই টেরে এসেছে, সঙ্গে সঙ্গে সেই কালো পুরুষ দৌড়ে গিয়ে চরণে পড়ে গেছে। মহারাজ আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন, আমি আপনার শরণে। কে তুই? আমি হলাম কলি। ও হো, তুই কলি? তোর এত সাহস, এত সুন্দর এখানে হরি কথা চলছে, ভগবত কথা চলছে, এত সুন্দর এখানে সৎসঙ্গ চলছে, চর্চা চলছে, তুই এখানে এসে আঘাত করছিস, এখানে এসে কষ্ট দিচ্ছিস। কলি বলছে, মহারাজ এটাই তো আমার স্বভাব, কি যেখানে হরি কথা হবে, যেখানে ভগবানের কথা হবে, গোবিন্দের কথা হবে, যেখানে ধর্ম হবে, আমি সেখানে গিয়ে কষ্ট দেয়া শুরু করি, সেখানে গিয়ে আঘাত করা শুরু করি, সেখানে গিয়ে সেটাকে বিরক্ত করা শুরু করি। কেন? তাতে যেন মানুষ ধর্ম থেকে দূরে হয়ে যায়, তাতে যেন কেউ হরি নাম না শুনতে যায়, কেউ যেন হরি কথা না শুনতে যায়, তার জন্য আমি মাঝখানে গিয়ে ব্যবধান শুরু করি। ওহো, তাই না? খুব মন দিয়ে শুনবেন, তার জন্য কোন পাঠে, কোন কীর্তনে, কোন যজ্ঞে, কোন হরি কথায়, কোন মন্দির নির্মাণে সেখানে যদি কোনো বাধা হয়, যদি কোনো ব্যবধান হয়, তখন বুঝে যেতে হবে যে এখানে কলি এসে অ্যাটাক করে দিয়েছে। প্রেম সে বলো রাধে রাধে, এটা কার দোষ নয়, এটা কলির স্বভাব।
তুমি এক্ষুনি বেরিয়ে যাও আমার রাজ্যের থেকে। কিন্তু প্রভু যাবো কোথায়? সম্পূর্ণ পৃথিবীতে তো আপনার রাজত্ব, আর কলির একমাত্র প্রভাব শুধু পৃথিবীতেই রয়েছে। কিন্তু তোমার সময় তো এখন শুরু হয়নি। কলি বলছে, না না ভগবান, যে সময় এই পৃথিবী ত্যাগ করে গেছে তখন থেকে আমার সময় শুরু হয়ে গেছে। তাহলে আমাকে থাকার জন্য কোনো জায়গা তো দেন। পরীক্ষিত দেখলেন শরণাগত, তাকে জায়গা তো দিতেই হবে। চারটি জায়গা দিলেন, কোথায় কোথায়? দ্যুতম বানম স্ত্রীহ সুনা ইত্র ধর্মাশ্চতুর্বিধঃ। চারটি জায়গা দিয়েছেন। দ্যুত, দ্যুত মানে জুয়া, পান, পান মানে মদিরা, স্ত্রীহ পরস্ত্রী গমন, সুনা মানে হিংসা। এই চার জায়গায় কলির বাস রয়েছে। যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস, যেখানে মদ্যপান হয় সেখানে কলির বাস, যেখানে পরস্ত্রী গমন হয় সেখানে কলির বাস, যেখানে হিংসা রয়েছে সেখানেও কলির বাস। সেখানে কখনো শান্তি হতে পারে না। কলি বলল, তাহলে একটা ভালো জায়গা তো দেন। আবার চাচ তখন পঞ্চম স্থান দিলেন। কোথাও রূপ, রূপ মানে অর্থ, স্বর্ণ, স্বর্ণের মধ্যে স্থান দিতেই তো কলি মনে মনে খুশি হয়ে গেছে। পরীক্ষিত মহারাজ বললেন, সাবধান, সব স্বর্ণে নয়, সব অর্থের মধ্যে নয়। যেই অর্থ, যে স্বর্ণ অন্যায় দিয়ে, অনীতি দিয়ে, অপরাধ মার্গ দ্বারা অর্জিত হবে, তার মধ্যেই কলির বাস। নীতিযুক্ত, ন্যায়যুক্ত তুমি যেটা কামাবে সেই অর্থের মধ্যে, সেই স্বর্ণের মধ্যে কলির বাস হবে না। কলিকে এখানে নিগ্রহ করলেন। সেই বৃষকে জিজ্ঞাসা করছে, তুমি কে? এই গরুটি কে? আমি ধর্ম, এই গাভীটি হলো পৃথিবী। ধর্মের এই স্থিতি, তিনটি পা ভাঙা রয়েছে সেখানে, কি ব্যাপার, এটা কি করে হলো? ধর্ম বলছে, কোন সময় আমার চারটি পাই একদম সুস্থ ছিল। কি কি? সত্যম সচম দয়াদানম ইতিপাদকৃতে কৃতা। এক সময় আমার চারটি পা ছিল, সত্য, সোচ, দয়াদান। কিন্তু এই কলিযুগের মধ্যে তিনটি পা ভেঙে গেছে, এখন শুধু একটি চরণ রয়েছে, তার নাম হলো দান। এই কলিযুগের মধ্যে ধর্ম একমাত্র দানের উপরেই টিকে রয়েছে। আজকে যে এখানে এত বিশাল ভাগবতের আয়োজন হয়েছে, যদি এখানে ভক্তদের দান না হতো, যদি ভক্তদের সহযোগ না হয়, তাহলে ধর্মের কাজ হতে পারে? হ্যাঁ, কখনো না। এই সংসারে একমাত্র দানের উপরেই ধর্ম টিকে রয়েছে। যদি দানটাও চলে যায় না, তাহলে ধর্ম থাকবে না। শ্রী রাজা পরীক্ষিতজি মহারাজ ধর্মের বাকি তিনটি পা আবার যুক্ত করলেন। কিন্তু একবার যে জিনিস ভেঙে যায়, তাকে তুমি যতবার জোড়া দাও, তার মধ্যে আর সেই পুনর আগের মতন সেই বল থাকে না। তার জন্য কলিযুগের মধ্যে দানই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। তার জন্য যেখানে মন্দির নির্মাণ হয়, হরিকথা হয়, যজ্ঞ হয়, সাধু বৈষ্ণব সেবা হয়, সেখানে মুক্ত হস্তে দান করা উচিত। প্রেম সে বলো রাধে রাধে, বলো না, আরে বলো, অর জোর সে, জো খড়ে হ্যায় ওহ ভি দোনো হাত উপর করকে, জয় জয় শ্রী রাধে। শ্রী পরীক্ষিতজি মহারাজ একদিন শিকার করতে বনে গেছেন। বনে ঘুরতে ঘুরতে খুব পিপাসা লেগে গেল। জল খুঁজতে খুঁজতে এক সাধুর কুটিয়াতে গিয়ে উপস্থিত, শ্রমিক ঋষির আশ্রম, সেখানে গিয়ে জল যাচনা করছেন। শ্রমিক ঋষি এমন ধ্যানে মগ্ন হয়ে বসে রয়েছে, তিনি বুঝতেই পারলেন না কে এসেছে, কে চেয়েছে। রাজার রাগ উঠে গেল। একটি মৃত সর্প ছিল, সেই সর্পটা তুলে সেখানে ঋষির গলায় ফেলে দিয়ে চলে যায়। এইদিকে রাজ্যে ফিরে এসে যখন রাজা স্নান ইত্যাদি করে ঠাকুরের সামনে বসেছে, সেই কথা মনে পড়তে সঙ্গে সঙ্গে পশ্চাতাপ করছে। ছি ছি ছি, কত বড় অপরাধ করলাম, আমি এক সাধুর অপমান করলাম, তার গলায় মৃত সর্প দিয়ে এসেছি, নিশ্চয়ই যেন তার ফল আমাকে ভোগ করতে হয়। এদিকে সেই শ্রমিক ঋষির পুত্র, তার নাম হলো শৃঙ্গি, ছোট বাচ্চা, কেউ গিয়ে বললো, তোর বাবার গলায় জানিস কোনো রাজা মরা সাপ ফেলে দিয়ে চলে গেছে। সেখানেই কৌশিকী নদীর জল হাতের মধ্যে নিয়ে সংকল্প করে অভিশাপ দিয়ে দিলেন, এতে লঙ্ঘিত মর্যাদম তক্ষকম সপ্তমে হনি দংশতে স্ম কুলাম নোদিতো তদ্রোহম।
যে নিজের মর্যাদা উলঙ্ঘন করে আমার পিতার গলায় মৃত সর্প ফেলে দিয়ে গেছে, আজ থেকে সপ্তম দিনে তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হয়ে যায়। দৌড়ে এসে বাবার কাছে কানতে লেগেছে, বাবা সমীপ সব জানতে পারলেন, এই কি করছো, রাজা আমাদের দুয়ারে আসলো, তার সেবা করা আমাদের কর্তব্য ছিল, তা তো করতে পারলাম না, উল্টো অভিশাপ দিয়ে দিলে। রাজার কাছে খবর পাঠাতে হবে, তাতে যেন রাজা এই সাত দিনের মধ্যে নিজের মুক্তির কোনো উপায় করে নেয়। একজন ব্রাহ্মণকে পাঠালেন, ব্রাহ্মণ গিয়ে সেখানে রাজাকে খবর দিল, মহারাজ জয় হোক, কি হয়েছে, বলে আপনাকে ঋষির অভিশাপ লেগেছে, সিং ঋষির অভিশাপে আজ থেকে সপ্তম দিনে তক্ষক সর্পের দংশনে আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি নিজের মুক্তির কোনো উপায় খুঁজে নেন। রাজা কিন্তু কোনো দুঃখী হয় না, খুব ধনধান্য দিয়ে সেখানে ব্রাহ্মণকে বিদায় করেছেন, সমস্ত সব বিদ্বানদেরকে ডেকেছে, নিজের পুত্র জন্মেজয়কে গদ্দিতে বসিয়ে রাজ্য অভিষিক্ত করে তাদের কাছে জিজ্ঞাসা করলো, আমার কাছে বেশি সময় নেই, সাত দিনের মধ্যে আমার মৃত্যু হয়ে যাবে, তাই সাত দিনে আমার মুক্তি কি করে হতে পারে, সাত দিনে মুক্তির উপায় কি হতে পারে আমাকে বলো। কেউ কোনো উপায় বলতে পারলো না, সাত দিনে কি করে মুক্তি সম্ভব, মানুষ হাজার হাজার বছর ধরে তপস্যা করে যজ্ঞ করে ভজন করে সাধন করে, তখন গিয়ে যদি কারোর মুক্তি হয়, সাত দিনে তো কোনো উপায় সম্ভব নয়, সব নিরুত্তর হয়ে গেল। তখন রাজা পরীক্ষিত অন্ন জল সব ত্যাগ করে দিয়ে সেখানে গঙ্গার ধারে বসে গেলেন, ভগবানের স্মরণ করছে, হে প্রভু এবার তুমি কোনো রাস্তা দেখাও। দেখতেই দেখতে সেখানে কি হলো, সাক্ষাৎ ব্যাসনন্দন শ্রী সুখদেব প্রভু দৌড়ে এসে উপস্থিত হয়ে গেলেন। তত্রাভবদ ভগবান ব্যাস পুত্র দেখতেই দেখতে সেখানে সাক্ষাৎ শ্রী সুখদেব প্রভু এসে উপস্থিত হলেন, চারদিকে জয় জয়কার হতে লেগেছে, বলিয়ে সুখদেব ভগবান কি দেখতেই দেখতে সেখানে যখন শ্রী সুখদেব প্রভু এসে উপস্থিত হলেন, চারদিকে জয় জয়কার আরম্ভ হয়ে গেল, সব বিদ্বানরা ঋষি মুনিরা বলছেন, হে পরীক্ষিত তোমাকে আর চিন্তা করতে হবে না, তোমার সমস্ত প্রশ্নের উত্তর আজকে সাক্ষাৎ এখানে চলে এসেছে, যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করে নাও। শ্রী সুখদেব প্রভুর চরণে বন্দন করে সেখানে রাজা পরীক্ষিত শ্রী সুখদেবের কাছে প্রার্থনা করলেন, আতঃ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমং গুরুম পুরুষস্যেহে যত কার্যম ম্রিয়মাণস্য সর্বথা। হে গুরুদেব, এই সংসারে যে যে মরণাসন্ন তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত। শ্রী সুখদেব প্রভু শুনে খুব প্রসন্ন হলো, বাহ খুব সুন্দর প্রশ্ন করেছে, এই সংসারের মধ্যে প্রত্যেক জীবই কিন্তু মরণাসন্ন, এমন কেউ নেই যে এখানে মরণাসন্ন নেই, এখানে তুমিও মরণাসন্ন আর আমিও মরণাসন্ন, যে জন্ম নিয়েছে তাকে এক না একদিন মরতেই হবে, যে এসেছে তাকে যেতেই হবে, এটা ধ্রুব সত্য, কেউ কালকে যাবে কেউ আজকে যাবে, কিন্তু তুমি অনেক ভাগ্যবান, তোমার কাছে সাত দিনের সময় রয়েছে, এই সংসারে মানুষ তো এটাই জানে না, এখন জীবিত আছি পাঁচ মিনিট পরে থাকবো কি না, খুব আনন্দ করছে মহারাজ, কোনো সংসারের কোনো চিন্তা নেই, হঠাৎ করে দেখা গেল কি বুকে ব্যথা শুরু হয়েছে, ব্যথা হয়েছে ব্যথা হয়েছে, কি বলে হসপিটালে নিয়ে চলো, দেখা গেল নিয়ে যেতে যেতেই সেই মানুষ আর নেই। এদম শরীরম মম দুরবে ভাব্যম, এই শরীর এখন আছে একটু পরে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, তুমি বহুত ভাগ্যবান, তোমার কাছে সাত দিনের সময় রয়েছে, তাহলে সাত দিনের মধ্যে কি করব। তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ
स्मर्तव्या स्वेच्छता भयम्। तस्मात् भारत सर्वात्मा भगवान ईश्वरो हरि। একমাত্র এই সংসারের মধ্যে যদি আমাদের কাছে কোনো উপায় রয়েছে, সেই উপায় হলো শুধু শ্রী হরির শরণ। হরি শরণের ছাড়া এই সংসারের মধ্যে দ্বিতীয় আমাদের কাছে আর কোনো উপায় নেই। এই সাত দিন পর্যন্ত আমরা সেই শ্রী হরির কথা শ্রবণ করব, সেই শ্রী হরির গুণগান গাইব, আর তার দিব্য কথা ভাগবতের আশ্রয় নিয়ে থাকিব। इदं भागवतं नाम पुराणं ब्रह्म संहितं अधीतवान् द्वापरादौ पितुर्द्वैपायनाद्। এই ভাগবত নামক গ্রন্থ একমাত্র আমার পিতৃদেব মহর্ষি বেদব্যাস রচনা করেছেন। এই সাত দিন পর্যন্ত আমরা এই ভাগবত শ্রবণ করব। কেন? এই সংসারে যে ভাগবতের শ্রবণে থাকে, যে গোবিন্দের শরণে থাকে, তার কখনো কিছু নষ্ট হয় না। कुछ ना बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। एकदम चिंता करबे ना राजन, तुम गोविंदेर शरणापन्न हुए थाको और तार कथा श्रवण करो। खूब सुंदर एखाने उपदेश। कुछ ना बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। कुछ ना बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। कुछ ना बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। कुछ ना बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। हर खुशी मिल जाएगी हरि शरण आने के बाद। हर खुशी मिल जाएगी हरि शरण आने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। देख कर काली निशाक ए भोरा मत हो निराश। देख कर काली निशाक ए भोरा मत हो दा। देख कर काली निशाक ए भोरा मत हो दास। देख के काली निशाक हे भवरा हो मत उदास। बंद कलियां फेंक लेंगे, बंद कलियां फेंक लेंगे रात ढल जाने के बाद। कुछ ना बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। कुछ ना बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद।
হরি প্রেম কে মঞ্জিল কারাহী দুঃখ তো পাতা হরুর প্রেম কে মঞ্জিল দুঃখ পাতে হরুর প্রেম কে মঞ্জিল কারাহী দুঃখ তো পাতা প্রেম কে মঞ্জিল দুঃখ পাতে হরুর বীজ ফল দেতা তভি হীজ ফল দেতা তভি মিট্টি মে মিল জানে কে বাদ কুছ না বিগড়েগা তুমারা হরি শরণ আনে কে বাদ কুছ না বিগড়েগা তুমারা হরি শরণ আনে কে বাদ হর খুশি মিল জায়েগি হরি শরণ আনে কে হর খুশি মিল জায়েগি চরণোঁ মে ঝুক জানে কে বাদ কুছ না বিগড়েগা তুমারা হরি শরণ আনে কে বাদ জয় হো ফুল সে যাকর কেসি ছাই হল সে পুছ কেসি ছাই হল সে যাত কে পুছ কেসি ছাই হল সে কে পুছ কেসি ছাই রাত ভর কাটো মে সোয়া রাত ভর কাটো মে সোয়া মে আনে কে বাদ কুছ না বিগড়েগা তুমারা হরি শরণ আনে কে বাদ কুছ না বিগড়েগা তুমারা হরি শরণ আনে কে বাদ কুছ না বিগড়েগা তুমারা হরি শরণ আনে কে বাদ হর খুশি মিল জায়েগি চরণোঁ মে ঝুক জানে কে বাদ কুছ না বিগড়েগা তুমারা হরি শরণ আনে কে বাদ কুছ না
भगवान हर खुशी मिल जाएगी चरणों में झुक जाने के बाद कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद परीक्षित तुम्हें आर चिंता करते हो কেন এখন তুমি ভাগবতের শরণে আছো শ্রীহরির শরণে আছো তাহলে প্রভু এই ভাগবত কেমন এই ভাগবত কি করে বুঝব শিষ্যকদেব প্রভু ভাগবতের দশটি লক্ষণের বর্ণনা করেন খুব মন দিয়ে শুনো কি কি অত্র সর্গো বিসর্গশ্চ স্থান পোষণমুতয়ঃ মনবন্তরেষানু কথা নিরোধো মুক্তিরাশ্রয়ঃ স্বর্গ বিসর্গ স্থান পোষণ উতি মন্বন্তর ঈশান কথা নিরোধ মুক্তি আর আশ্রয় এই দশটি ভাগবতের লক্ষণ বর্ণনা পরীক্ষিত প্রশ্ন করলেন প্রভু স্বর্গ মানে কি শ্রী শুকদেব প্রভু বলছেন স্বর্গ মানে হলো সৃষ্টি তাহলে প্রভু এই সৃষ্টি কি করে হয়েছে আমি সেই সৃষ্টির বর্ণনা শ্রবণ করতে চাই শ্রী শুকদেব প্রভু এখানে সৃষ্টি বর্ণনা আরম্ভ করলেন সেই সময় এই পৃথিবীতে কিচ্ছু ছিল না চারদিকে শুধু জলই জল ছিল উদাপ্লুতম বিশ্বমিদম আসীত ইয়ন্নিদ্রয়া নিমীলত দৃঙ্গমীলয়ত অহীন্দ্রতল্পে দিশায়ানেক কৃতক্ষণঃ স্বাত্মরতো নিরীহ কিচ্ছু ছিল না চারদিকে শুধু জলই জল আর সেই জলের মধ্যে অনন্তের উপরে ভগবান শয়ন করছেন অনন্ত মানে শেষ ভগবানের ইচ্ছা হলো কিছু আনন্দ করা হলো আনন্দ কি করে হবে একা একা তো আনন্দ সম্ভব নয় একা একা কখনো আনন্দ করা যায় আচ্ছা কখনো বিচার করে দেখেছেন Let's imagine it. যে সংসারে যদি কেউ না থাকে শুধু একলা আমি থাকি তখন কেমন হবে কবি সোচা কেউ নেই এই সংসারে শুধু আমি একা রয়েছে তখন কেমন লাগবে মহারাজ তখন না খেতে ইচ্ছা করবে না ঘুমাতে ইচ্ছা করবে না পড়তে ইচ্ছা করবে না কোনো কাজের ইচ্ছা করবে কোন জিনিসের মন লাগবে একা এই সংসারে কখনো কিছু করতে ইচ্ছা করবে না খাওয়ার জন্য কিন্তু মানুষের দরকার তো সেই কি বলছো খাওয়ার জন্য মানুষের দরকার বলে হ্যাঁ কেন খেতেও যেন মন লাগে যদি মন না লাগে না তখন খাওয়াটাও ভালো লাগে কেউ যদি নাই থাকে এই সংসারে তখন কাপড় পরারও দরকার হবে না ঘর বানানোরও দরকার হবে না যেখানে জায়গা পেল সেখানে ঘুমিয়ে গেল যেরকম হলো সেরকমই থেকে গেল তাহলে আমরা এই ঘর বাড়ি বানাচ্ছি এত সুন্দর আমরা কাপড় চোপড় করছি সুন্দর সুন্দর সাজগোজ করছি কার জন্য তাহলে নিজের জন্য করছি না নাকি আমরা তো সব এটাই মনে করি আমরা আমাদের জন্য করছি বাস্তবে আমরা নিজের জন্য নয় এটা সংসারকে দেখাবার জন্য করছি একমাত্র দুনিয়াকে দেখাবার জন্য যদি দুনিয়াকে না দেখাতে হতো না তাহলে আমরা কেউ কিন্তু এত ভালো ভালো কাপড় পরে ঘর থেকে বেরোতাম না এত সুন্দর সিঙ্গার করে ঘর থেকে বেরোতাম না এত সোনা গয়না আমরা কিনতাম না প্রয়োজন হয়নি আচ্ছা ঘরের মধ্যে কাউকে দেখেছো সেখানে বেনারসি শাড়ি পরে ঘরের মধ্যে ঘুরছে ঘরে কাউকে দেখেছো 10,000 টাকার পাঞ্জাবি শেরওয়ানি পরে ঘরের মধ্যে ঘুরছে ऐसा होता है क्या হয় এরকম তাহলে ঘরে গেলে কি আর সব আমরা খুলে টুলে একদম নরমাল কাপড় পরে ঘুরি কেন কেন ঘরের মধ্যে দেখার লোকই নেই
আমি 10,000 টাকা 20,000 টাকা 1,00,000 টাকা শেরওয়ানি পরে ঘরের মধ্যে ঘুরবো, তার কোনো মানেই নেই। কেন? ঘরের মধ্যে সেটা দেখার মানুষই নেই। আমি 10,000 টাকা দামের বেনারসি পরে ঘরের মধ্যে বাসন মাজবো, এটার তো কোনো তর্কই হলো না। তাহলে আমরা এগুলো কার জন্য করছি? এগুলো একমাত্র দুনিয়াকে দেখাবার জন্য করছি যে আমার কাছেও আছে। এই সংসারে যদি সমাজ না হতো তাহলে আমরা কখনো কিছু করতামই না। এই সংসারে যদি আনন্দ রয়েছে, এই সংসারে যদি প্রেম রয়েছে, প্রীতি রয়েছে, ভালোবাসা রয়েছে, একটা স্ফূর্তি রয়েছে, উমঙ্গ রয়েছে, কিছু করার ইচ্ছা রয়েছে, সেটা শুধুমাত্র সমাজের জন্য। যদি সমাজ না হয় তাহলে সংসারে কখনো কিছু করতেই ইচ্ছা হবে না। আর আমরা কি বলি? আমরা বলি কার সঙ্গে কোনো মতলবই নেই। আমরা তখন কি বলি? পার্সোনাল ম্যাটার, আমরা যা ইচ্ছা তা করি, তোমাদের কি মতলব? মতলব মানে তোমরা না থাকলে তো আমরাই থাকবো না, তোমরা আছো বলেই আমরা আছি। যদি হোজায়ের মধ্যে কেউ না থাকে তাহলে শুধু একলা সেখানে দোকান নিয়ে বসলে কোনো লাভ হবে? হবে কি? হোয়াট ইজ দ্য পার্সোনাল ম্যাটার? দেয়ার আর নাথিং টু পার্সোনাল। পার্সোনাল বলতে এই সংসারের মধ্যে কোনো জিনিসই নেই। পার্সোনাল কোথায়? পার্সোনাল হলো তোমার ঘরের ভেতরে। দরজা বন্ধ করার পরে তোমার পার্সোনাল, দরজা খুলে বাইরে বেরিয়েছো মানে তুমি এখন পার্সোনাল নও। সমাজের মধ্যে বেরিয়েছো মানে এখন সমাজের হিসেবে তোমাকে চলতে হবে। আমরা বলি কিসের কেয়ার করব, কার কেয়ার করব? কেয়ার করতে হবে, কেন কি আমরা সমাজকে নিয়ে চলি। এই সংসারে কেউ যদি বলে যে সমাজের মধ্যে থেকে সমাজের কোনো কেয়ারই করব না, যা ইচ্ছা তা করব, একমাত্র সেই ভাব পশুরই হতে পারে, মানুষের কখনো হতে পারে না। সমাজে রয়েছো, 10 জন আছে, তার 10 জনের হিসাবে আমাকে চলতে হবে। এই যে এই একটা নতুন আজকাল ফ্যাশন শুরু হয়ে গেছে, আমরা যা ইচ্ছা করি, তোমাদের কি যায় আসে? হোয়াট হ্যাভ ইউ প্রবলেম? তাই তো, তোমার কি প্রবলেম? আরে অনেক প্রবলেম আছে। কেন? তোমাকে দেখে আমার সমাজ আরো নষ্ট হবে, তোমাকে দেখে আমার সমাজ আরো বিগড়ে যাবে। প্রবলেম আছে, কেন প্রবলেম হবে? আর সমাজের উত্তর দায়িত্ব এইসব সমস্যাগুলোকে যেন গিয়ে ধরে। এই সমাজের মধ্যে রাস্তার মধ্যে যদি কেউ নোংরামি করে তখন সমাজের কি এটা কি প্রবলেম হবে? না সমাজের উন্নতি হবে, না সমাজের অবনতি হবে? কেউ যদি রাস্তায় চলতে চলতে গালাগালি দিয়ে চলে যায় তাতে কি সমাজের উন্নতি হবে? আমরা সমাজে থাকি, আমাদেরকে সমাজের হিসেবেই থাকতে হবে। একা হলে এই সংসারে না কখনো আনন্দ পাবে, না এই সংসারের কিছু তখন বুঝতে পারবে। ভগবান দেখলেন যদি আনন্দ নিতে হয় তাহলে এক থেকে অনেক হতে হবে, একটি সমাজ তৈরি করতে হবে। তার জন্যই ভগবান এই সমাজ তৈরি করেছে। একোহম বহুশ্যামহ, এক থেকে অনেক হওয়ার সংকল্প করলেন, নাভি থেকে একটি পদ্ম ফুল প্রকট হলো, তার থেকে খুব সুন্দর একটি দেবতা বেরিয়েছে, দেখতেই দেখতে তার চারটি মাথা হলো, নাম হলো চতুরানন। সে বুঝতে পারছে না আমি কে, ভগবানের তপস্যা আরম্ভ করলো, ভগবান দর্শন দিয়েছেন, হে প্রভু আপনি কে, আমি কে? ভগবান বললেন আমি হলাম ব্রহ্ম আর তুমি হলে আমার পুত্র, তার জন্য ব্রহ্মের সন্তান বলে আজ থেকে সবাই তোমাকে ব্রহ্মা বলে জানিবে। প্রভু আমার জন্য কি আদেশ? যাও এই সৃষ্টি রচনা করো, সৃষ্টিকে আগে বাড়াও। যোগাজ্ঞা প্রভু, কিন্তু সৃষ্টিকে আগে বাড়াবো কি করে? সেই শক্তি তো আমার মধ্যে নেই, আমাকে সে উপদেশ তো করুন, সেই বুদ্ধি তো নেই। বুদ্ধি না থাকলে এই সংসারে কেউ কিছু করতেই তো পারবে না। ভগবান চারটি শ্লোকে ব্রহ্মাকে উপদেশ করলেন, এটি হলো চতুশ্লোকী ভাগবত। তার মানে কি? ভাগবত আজকের বস্তু নয়, ভাগবত সৃষ্টির আদি থেকে নিয়ে আজ পর্যন্ত চলে এসেছে। বলি ভাগবত ভগবান কি জয়। ব্রহ্মাকে উত্তর দায়িত্ব দিলেন,
ব্রহ্মা চারটি পুত্রকে জন্ম দিল, সনক, সনন্দন, সনাতন, সনাত কুমার। এগুলো সংকল্প মাত্র জন্ম হচ্ছে। তারা আর্জন করে বললেন, পিতা কি আদেশ, যাও সৃষ্টি করো, আমাদের মধ্যে তো সেই শক্তি নেই, সৃষ্টি কি করে করবো? বললেন, তপস্যা করো, তপস্যা ছাড়া শক্তি পাওয়া সম্ভব নয়। তপস্যা করেছেন, ব্রহ্মা দর্শন দিল, বলো এবার কি শক্তি চাও? তপস্যা করে মনে তো নির্মল হয়ে গেল। পিতা ব্রহ্মাকে বললেন, প্রভু একটি আমাদের উপরে কৃপা করুন, কি যেন সবসময় পাঁচ বছরের বাচ্চা হয়ে থাকি। ব্রহ্মা বললেন, তথাস্তু, যাও তাই হবে, এবার কি সৃষ্টি করো। এই কি আপনি তো বললেন পাঁচ বছরের বাচ্চা হয়ে থাকবে, আর পাঁচ বছরের বাচ্চা কি আবার বাচ্চাকে জন্ম দিতে পারে? ব্রহ্মার এমন রাগ হয়ে গেল, আমার সন্তান আমার উল্টো পড়িয়ে দিল। ক্রোধে যখনই চোখ লাল হয়েছে, সেই ক্রোধ থেকে একটি সন্তান উৎপন্ন হলো। দেখতেই দেখতে সেই সন্তান এমন কান্না শুরু করে দিয়েছে, রোদন শুরু করে দিয়েছে, তাই হৃদয়াতি ইতি রুদ্র, নাম হলো রুদ্র। এই রুদ্রই হলেন দেবাদিদেব মহাদেব। বলি রবি ভগবান কি, দেখতেই দেখতে বিশাল হয়ে গেলেন, কি আদেশ, যাও তুমি সৃষ্টি করো। হে পরমপিতা, সৃষ্টির জন্য আমাকে সেই শক্তি তো দেন, শক্তি সম্পন্ন করে দিলেন। সেই শক্তি নিয়ে রুদ্র ভগবান সৃষ্টি আরম্ভ করেছে। কি ভূত, প্রেত, পিশাচ, যোগিনী, ডাকিনী, এই দেখে তো ব্রহ্মা ভয় পেয়ে গেলেন। এই কি সৃষ্টি, কার চোখ এত বড় বড়, কার কান এত বড় বড়, কার পা এত বিশাল, কার হাতি নেই, কার পা নেই, কার দেখা যাচ্ছে দাঁতগুলো বেরিয়ে রয়েছে, কার দেখা যাচ্ছে মাথাই নেই, কার দেখা যাচ্ছে শুধু মাথাই ঝুলছে আর নিচেই কিছু নেই। এই অবস্থা দেখে তো ব্রহ্মা একদম ভয় পেয়ে গেছে। এই কি করেছো? বলে আপনি বললেন সৃষ্টি করতে, আমি সৃষ্টি করছি। দূর পাগল কথাকারী, সব ভূত প্রেত পিশাচ সৃষ্টি করতে বলেছি। বলে পিতাজি কি বলবো, এইগুলোই তো আমাকে ভালো লাগে, যাও তুমি এইগুলো নিয়ে আলাদা হয়ে থাকো। তার জন্য এই ভূত প্রেত পিশাচ যোগিনী ডাকিনী হলো ভগবান রুদ্রের গণ, তাই তাদেরকে রুদ্রগণ বলা হয়। সৃষ্টি এখনো বাড়ছে না, ব্রহ্মা তখন সংকল্প মাত্রে দশটি পুত্রকে আরো জন্ম দিলেন। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, আর দশম হলো নারদ। নারদ তো আগে হাত জোড় করে দিয়েছে, পিতাজি হম কুছ নহি করেঙ্গে, তো বলে হম তো সিরফ হরি নাম করেঙ্গে। বাকিদেরকে বললো তোমরা সৃষ্টি করো, বাবা আমরা একা তো করতে পারবো না। তাহলে যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে, সংসারের মধ্যে পুরুষের সঙ্গে স্ত্রী হবে না, ততক্ষণ সৃষ্টি সম্ভবই নয়। কেন? পুরুষ পুরুষ হয়েও কখনো পূর্ণ নয়, সে পূর্ণ কখন, যখন তার সঙ্গে স্ত্রী রয়েছে। এই সংসারের মধ্যে তার মানে কি? তার মানে কেউ পুরুষই নয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু, পুরুষকে একমাত্র পুরুষ হলেন ভগবান শ্রীহরি, তিনি হলেন পরম পুরুষ, তাকে সংসারে কোনো স্ত্রীর প্রয়োজন নেই। কিন্তু তাকে ছেড়ে অন্য যত সব জীব রয়েছে, দেব থেকে নিয়ে দানব থেকে নিয়ে গন্ধর্ব থেকে নিয়ে মানব থেকে নিয়ে, এই সব হলো তার অংশভূত। শুধু তাদের মধ্যে লিঙ্গ পরিবর্তন রয়েছে, অন্যথা পুরুষ স্ত্রী সবই কিন্তু এক সমান। তার জন্যই ভগবতী মীরা যখন বৃন্দাবনে এসেছেন, শ্রী জীব গোস্বামী প্রভুপাদকে দর্শন করতে যখন গেলেন, সেখানে দর্শন করতে গিয়ে দর্শন পেলেন না। কেন? বাইরের থেকে সেখানে ভক্তরা বলে দিয়েছে, মহারাজ কোন স্ত্রী জাতি দেখা করেন না, কোন স্ত্রী জাতির সঙ্গে সাক্ষাৎ করেন না। তখন ভগবতী মীরা বাইরের থেকে শ্রীজীব গোস্বামী প্রভুপাদকে শুনিয়ে বলছেন, ওহো, এতদিন তো আমি এটাই ভেবেছিলাম যে বৃন্দাবনে শুধু একটি পুরুষ রয়েছে, এখন তো দেখছি বৃন্দাবনে আরো পুরুষ রয়েছে, এ তো আমি জানতাম না। সঙ্গে সঙ্গে ভিতর থেকে প্রভুপাদ দৌড়ে চলে আসলেন, গোস্বামী পাদ এসে যখনই মীরাকে দর্শন দিয়েছে, চরণে পড়ে গেছে। মীরা চরণে পড়ে বললেন, প্রভু আমার অপরাধ ক্ষমা করবেন। না না মীরা, আজকে তুমি আমার চোখটা খুলে দিলে। বাস্তবে এই সংসারে পুরুষ তো একমাত্র ভগবান, তিনি হলেন পরম পুরুষ। বাকি কেউ যখন সৃষ্টি করতে পারছে না, তখন ব্রহ্মা কি করলেন, শরীরের দক্ষিণ ভাগ থেকে এক পুরুষ, বাম ভাগ থেকে এক স্ত্রীকে প্রকট করেছেন। জোড়া প্রকট হলো স্ত্রী পুরুষের, পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম শতরূপা। হাত জোড় করে তারা বললেন, আমাদের জন্য কি আদেশ, যাও সৃষ্টি রচনা করো। এই পৃথিবীতে প্রথমবার স্ত্রী পুরুষের সঙ্গম থেকে সৃষ্টি আরম্ভ হলো। মিথুন ধর্মের দ্বারা প্রজা সৃষ্টি হয়েছে বলে সেই সন্তানদেরকে মনুষ্য বলা হলো, বা মনুর সন্তান বলেও মনুষ্য বলা হয়। খুব মন দিয়ে তাদের পাঁচটি সন্তান হলো, তিনটি কন্যা আর দুইটি পুত্র। তিনটি কন্যা কে কে? আকুতি, দেবহূতি, প্রসূতি, আর দুইটি পুত্র হলো প্রিয়ব্রত আর উত্তানবাদ। স্বয়ং মনু আর
स्वयं मनु परशत रूपा स्वयं मनु परशत रूपा स्वयं मनु परशत रूपा जिनते भई नर सृष्टि अनुपा जिनते भई नर सृष्टि अनुपा श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम श्री राम जय জিনতে ভাই নর সৃষ্টি অনুপা তাদের থেকে সৃষ্টি এত বেড়ে গেল এখন তাদের থাকার জন্য জায়গাই হচ্ছে না পরমপিতা ব্রহ্মাকে বললেন আমাদের জন্য একটা জায়গা আলাদা করে দেন ব্রহ্মা বললেন যাও গিয়ে পৃথিবী লোকের মধ্যে থাকো সৃষ্টির মধ্যে 14টি লোকের নির্মাণ করা হয়েছে উপরে 7 লোক নিচে 7 লোক সবাই তখন সেখানে উপরের লোকে রয়েছে পরমপিতা ব্রহ্মা বললেন পৃথিবীর মধ্যে মনুষ্যদেরকে নিয়ে থাকো কিন্তু পৃথিবী খুঁজতে বেরিয়েছে পৃথিবী নেই কোথায় পৃথিবীকে একটি অসুর হরণ করে নিয়ে চলে গেছে রসাতলে লুকিয়ে রেখেছে তার নাম হলো হিরণ্যাক্ষ সেখান থেকে পৃথিবীকে কে বার করে আনবে ব্রহ্মা তো চিন্তায় পড়ে গেলেন ভগবানকে ডাকছে সঙ্গে সঙ্গে জোরে একটি হাতি আসলো হাতি আসতে সেই নাক থেকে দিব্য একটি পুরুষ উৎপন্ন হয়েছে দেখতে কিরকম একদম শুকরের মতন নাক থেকে উৎপন্ন হয়েছে বলে তার নাকটিও অনেক লম্বা হলো নাম হলো বরাহ বলিয়ে বরাহ ভগবান কি সবাই মিলে স্তুতি করলেন ভগবান বললেন চিন্তা করো না দেখতেই দেখতে বরাহ ভগবান সে রসাতলের মধ্যে ঢুকে গিয়ে সেই পৃথিবীকে নিজের দাঁতের উপরে রেখে বাইরে বার করে নিয়ে আসলেন এদিকে হিরণ্যাক্ষ পিছনে পিছনে গালি দিতে দিতে আসছে ভগবান পৃথিবীকে সুরক্ষিত রেখে হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করলেন আর সেখানেই তার গোবিন্দায় নমঃ উদ্ধার করে দিয়ে পৃথিবীকে সুরক্ষিত নিয়ে দিয়েছে সেই পৃথিবীর মধ্যে মনুষ্যদের বাসের স্থান করা হলো শ্রী সুখদেব এবার মনুর বংশ বর্ষণ আরম্ভ করেছেন তিনটি কন্যার মধ্যে দেবহূতির বিবাহ হয়েছে ব্রহ্মার পুত্র কর্দমের সঙ্গে ব্রহ্মার ছায়া থেকে একটি পুত্র হলো নাম হলো কর্দম সেই কর্দম দ্বারা দেবহূতির গর্ভের থেকে 9টি কন্যা একটি পুত্র হলো সেই পুত্রের নাম হলো কপিল সাক্ষাৎ ভগবানের অংশ থেকেই অবতীর্ণ হয়েছে বলিয়ে কপিল ভগবান কি আর সেই 9টি কন্যার ব্রহ্মার সেই বড় 9টি পুত্রের সঙ্গে বিবাহ দিলেন ওই যে মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ অথর্ব ইত্যাদি আর তাদের থেকে এই সংসার এমন ভরে গেল যে দেখতে দেখতে পুরো পৃথিবী সেই বংশেই একদম পরিপূর্ণ হয়ে দ্বিতীয় কন্যা হয়েছে আকুতি আকুতির বিবাহ দিয়েছে রুচি প্রজাপতির সঙ্গে তার গর্ভের থেকে স্বয়ং ভগবান ভগবতী লক্ষ্মী একসঙ্গে প্রকট হয়েছেন ভগবানের নাম হলো যজ্ঞ আর লক্ষ্মীর নাম হলো দক্ষিণা বলিয়ে কি ভগবান কি শ্রী দক্ষিণা মাইয়া তার জন্য যখন আমরা কোনো যজ্ঞ করি সেখানে দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত যজ্ঞের মধ্যে কখনো খালি হাত বসতে নেই খুব মন দিয়ে শুনুন তৎপশ্চাৎ তৃতীয় নম্বরের যে কন্যা তার নাম হলো প্রসূতি প্রসূতির বিবাহ হয়েছে কার সঙ্গে দক্ষ প্রজাপতির সঙ্গে তার গর্ভের থেকে 16টি কন্যা হলো 13টি কন্যার বিবাহ দিলেন ধর্মের সঙ্গে 14 নম্বরের কন্যা তার নাম হলো সধা তার বিবাহ দিয়েছেন পিতৃগণের সঙ্গে 15 নম্বরের কন্যা তার নাম হলো স্বাহা স্বাহার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে তাই আমরা যখন অগ্নিতে আহুতি দিই তখন কি বলা হয় স্বাহা স্বাহা বলা হয় কিনা আর যদি আমরা স্বাহা না বলি তাহলে অগ্নি সেই আহুতি স্বীকার করেন সব থেকে ছোট কন্যা তার নাম হলো সতী সতীর বিবাহ দিয়েছেন দেবাদিদেব মহাদেবের
কিন্তু দক্ষ প্রজাপতি মহাদেবকে এক চোখেও ভালোবাসে, মহাদেবকে দেখতেই পারে না। কেন? দক্ষ প্রজাপতি চায় যেন আমাদের জামাই বলে কথা, সুন্দর কাপড় চোপড় পরে থাকবে, সুন্দর সিঙ্গার করে থাকবে, ভালো একদম। আর কোথায় থাকে কিরকম? বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গ রাগায় নমঃ শিবায়। বাঘম্বরায় দিগম্বরায়, কখনো বাঘের চামড়া পরে ঘুরে, আর কখনো দিগম্বর মানে সেটাও পরে না, একদম মহারাজ খালি ঘোরাঘুরি করছে। আচ্ছা, যদি কেউ এরকম জামাই পায় তাহলে কিরকম হবে? কোন শ্বশুর শাশুড়ি যদি এরকম জামাই পায় বলে জামাই কিরকম? বলে মহারাজ মাঝে মাঝে বাঘের চামড়া পরে ঘুরে, আর বলে কখনো কখনো যদি মন একটু খারাপ হয় সেটাও খুলে দিয়ে ঘুরতে শুরু করে। আচ্ছা ঠিক আছে, দেখতে দেখতে কিরকম? বলে দেখতে তো সুন্দর আছে কিন্তু মাথায় জটা ধারণ করে রেখেছে। আচ্ছা ঠিক আছে, সোনা গয়না কিছু তো একটু পছন্দ করে? বলে সেসব পছন্দ করে না। তাহলে গলার মধ্যে মুন্ডমালা, সর্পমালা, সাপ বিছা গায়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু সাজগোজ করে? বলছে হ্যাঁ করে। কিসের? বলে আমরা তো ক্রিম পাউডার লাগায়। আর ওই বাবা ভোলানাথ কি করে? বলে চিতা ভস্ম গায়ের মধ্যে লাগে। পাউডার হাম ভি লাগাতে হ্যায়, পাউডার ভোলেনাথ ভি লাগাতে হ্যায়, লেকিন দোনো মে অন্তর হ্যায়। আমরা সংসারে যাবতীয় পাউডার লাগায়, আর উনি চিতাভস্মের পাউডার লাগায়। আজও দেখবেন মহাকালেশ্বরের কিন্তু ভোরবেলায় যে মঙ্গল আরতি হয় সেটা ভস্ম দিয়ে হয়। কখনো উজ্জয়ন যদি আপনারা যান, সেই উজ্জয়নের মধ্যে আজও মহাকালেশ্বরের ভস্ম আরতি হয়। আজকাল তো অনলাইন দর্শন হয়, যদি আপনারা চান দর্শন করতে পারেন। একদম তাজা চিতা ভস্ম এনে সেটা দিয়ে মহাদেবের আরতি। এরকম জামাই পেলে কি অবস্থা হবে? কিন্তু এইগুলো ভোলেনাথের অবগুণ নয়, এটা হলো শিবের গুণ। খুব মনে রাখবেন, এই সংসারে সাজগোজ করে সবাই ঘুরতে পারে, কিন্তু একমাত্র ভগবত ভক্তির রাস্তায় সবকিছু ভুলে গিয়ে একান্তভাবে সবকিছু ত্যাগ করে বনে জঙ্গলে যদি কেউ থাকতে পারে সে হলো একমাত্র বৈষ্ণব। আর শিবকে, শিব হলেন পরম বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। দ্বাদশ স্কন্ধে বলছেন বৈষ্ণবদের মধ্যে একমাত্র সর্বশ্রেষ্ঠ কে? শ্রেষ্ঠ হলেন দেবাদিদেব মহাদেব। বৈষ্ণব সবকিছু করতে পারে, ভগবত ভক্ত সবকিছু করতে পারে। ভক্তদেরকে কখনো কিন্তু কম বলে মনে করতে নেই, হ্যাঁ ভক্তদেরকে কখনো কমজোর বলে মনে করতে নেই, কম বলে মনে করতে নেই, ভক্তদের কখনো পরীক্ষা নিতে নেই। ভক্তদের পরীক্ষা নিতে যাবে সেখানে দেখা গেল নিজেই কিন্তু ফেসে যাবে। কেউ যদি ভক্তদেরকে বলে সবকিছু তুমি ছেড়ে দিতে পারবে, দেখা গেল ভক্ত ছেড়ে দিতে পারবে, কিন্তু ভক্ত যদি তোমাকে বলে তখন তুমি কিছু ছাড়তে পারবে না। ভক্তের কখনো পরীক্ষা নেবে না, ভক্তের পরীক্ষা নেওয়াও কিন্তু অপরাধ। বৈষ্ণব সবকিছু করতে পারে। তো মহাদেব তো ভক্ত, ভগবানের পরম ভক্ত। সংসারের প্রতি তার মধ্যে না কোনো আকাঙ্ক্ষা আছে, না কোনো আকৃষ্টতা আছে, না কোনো মোহ আছে। কাপড় চোপড় এইগুলো তো সব আসবে আর যাবে। মহাদেব যেগুলো ধারণ করে সেগুলো কি? যা সব আমরা ত্যাগ করে দিই মহাদেব সেগুলোকে ধারণ করেন, এটাই মহাদেবের আভূষণ। আর শিব শব্দের অর্থ কি? শিব শব্দের অর্থই হলো কল্যাণ। যে জীবের কল্যাণ করে সেই হলেন শিব। শিবম করোতি কল্যাণ সৌভাগ্যম সুখ সম্পদা। জীবের কল্যাণের জন্যই শিবের অবতার। একবার কি হয়েছে, শ্বশুর মশাই বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছে, সেই যজ্ঞের মধ্যে সবাইকে ডেকেছে কিন্তু সেখানে মহাদেবকে ডাকে না। ভগবতী মাতা সতী দেখছে আকাশ মার্গের থেকে সব দেবদেবীরা যাচ্ছে, মনে ইচ্ছা হলো কোথায় যাচ্ছে আজকে, জিজ্ঞাসা করেছে। আরে বোন তোমরা কোথায় যাচ্ছ তুমি জানো না? তোমার বাবার বাড়িতে এত বিশাল যজ্ঞ তোমাকে ডাকেনি? সতী তো শুনেই একটু লজ্জিত হয়ে গেলে, কি উত্তর দেবে? না না ডেকেছিল তো, কিন্তু কি করব, এত কাজে ব্যস্ত থাকা হয়, মহাদেবের সেবাতে কিছু খেয়ালই থাকে না। হ্যাঁ হ্যাঁ আমরাও আসছি। দৌড়ে এসে মহাদেবের চরণ টিপতে লেগে গেছে, মহাদেবের ধ্যান করলো, কি ব্যাপার আজকে সতী এত বিশেষ সেবা। আচ্ছা অসময়ে যদি কেউ একটু বিশেষ কিছু করে তখন মনে করতে হবে নিশ্চয়ই কিছু না কিছু স্বার্থ রয়েছে।
প্রয়োজন নেই আর যদি কেউ এসে খুব আপনার গুণগান করছে, কেউ এসে আপনার সেবা করছে, তার মানে কি কিছু না কিছু গোলমাল আছে। মহাদেব জিজ্ঞাসা করলেন, দেবী কি ব্যাপার আজকে এত সেবা? বলে প্রভু কি বলবো, মনের একটি অভিলাষা আপনার সামনে রাখতাম, কি হয়েছে কি? বলে আপনি একটা খবর জানেন কি, আপনার শ্বশুর মশাই এখানে বিশাল বড় যজ্ঞ হচ্ছে। মহাদেব বলেন, আচ্ছা তাই নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার শ্বশুর মশাই এখানে যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন? দেখেন সতী কত চতুর, দক্ষের পুত্রী, তো দক্ষ শব্দের অর্থ হলো চতুর, চতুরের মেয়ে, মহা চতুর। এত সুন্দর করে এখানে প্রসঙ্গটা তুলেছে, বলছে আপনার শ্বশুর মশাইয়ের ঘরে বিশাল বড় যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন না? সতী কিন্তু এটাও বলতে পারতো যে আমার বাপের বাড়িতে যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন না? বাপের বাড়ি বলেনি কেন? বাপের বাড়ি বললে একটু দূর দূর মনে হবে, তো তোর বাপের বাড়িতে হচ্ছে, আমার কি লেনা দেনা? শ্বশুর মশাই বলেছে না আপনার শ্বশুর মশাই, শ্বশুর বললে একটু আপন আপন মনে হয়। মহাদেব বললেন, খুব সুন্দর কথা বলেছো সতী, শ্বশুর মশাই এখানে যজ্ঞ হচ্ছে, নিশ্চয়ই যেতাম, কিন্তু শ্বশুর মশাই আমাকে ডাকেইনি। সে কি না ডাকলে কি যাবে না? বলে কখনো নয়। দেখো একটা কথা বলি কি, মাতা পিতার ঘরে যদি কোনো অনুষ্ঠান হয়, যদি কোনো সৎকর্ম হয়, ভালো কাজ হয়, তখন সবকিছু ভুলে গিয়ে দৌড়ে চলে যাওয়া উচিত। মহাদেব বললেন, একদম ঠিক বলেছো, মা বাবার ঘরে যা কিছুই হয় না কেন দৌড়ে চলে যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে কখনো যাওয়া উচিত না। দেখুন এই সংসারে কিছু জায়গা আছে যেখানে না ডাকলে যাওয়া উচিত, কোথায়? চাই সে শ্বশুর হোক, চাই সে মা বাবা হোক, চাই সে বন্ধু হোক, চাই সে যে কেউ হোক, যদি কোনো নিজস্ব আত্মীয় বন্ধু বান্ধব ইত্যাদি কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, কোনো সমস্যায় রয়েছে, সেখানে তখন কিন্তু নিমন্ত্রণের বা ডাকার অপেক্ষা করবে না। তুমি যদি জানতে পেরেছো যে সে এই সময় অসুবিধায় আছে, সে এই সময় কষ্টে আছে, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যাবে, কখনোই অপেক্ষা করবে না যে সে আমাকে ডাকলো না কেন। দুঃখের সময়, কষ্টের সময়, বিপদের সময় দৌড়ে যাবে, কিন্তু সুখের সময় কখনো না ডাকলে যাবে। এটা শাস্ত্রের সূত্র, প্রেম সে বলো রাধে। আরে বলো না, বলো না, বলো না, আর জোর সে, যে বিআইপি লোক বেঠে দোনো হাত উপর করকে, জয় শ্রী রাধে। দেখো দেখো জীবনে বিপদের সময় তুমি যার উপকার করেছো সেটা কিন্তু কখনো মনে রাখবে না, খুব মন দিয়ে শুনবে। কিন্তু জীবনে কার উপকার করে সেটা কখনো মনে রাখতে নেই, উপকার করে যদি সেটাকে মনে রাখো না তাহলে কিন্তু কষ্ট হবে। কেন? মনে রাখলে তখন তার প্রতিকার চাইবে, তখন ভাববে আমি ওর এই সময় এরকম করলাম, সে আমার সঙ্গে করলো না। তার জন্য এই সংসারের মধ্যে উপকার করে, দান করে সেগুলো ভুলে যেতে হয়, সেগুলো মনে রাখতে নেই। মহাদেব বললেন, দেখো আমাকে ডাকেনি, সেখানে আমি যাব না। সতী বললেন, আমার তো বাপের বাড়ি, আমাকে তো যেতে দাও। মহাদেব খুব করে মানা করেছে, সতী শোনেনি, দৌড়ে চলে গেলেন, আমার বাপের বাড়ি, তোমার কাছে জিজ্ঞাসা করে যাব, যেটা আজকাল হয়, আমার বাপের বাড়ি তোমার কাছে জিজ্ঞাসা করে যাব, তোমার কাছে পারমিশন নেব, আমাকে বাপের বাড়ি যেতে হবে কিনা, যাচ্ছি আমি বাপের বাড়ি। চলে গেলেন সতী। শম্ভো অবজ্ঞা কিন ভবা, শিবের অবজ্ঞা করে, স্বামীর অবজ্ঞা করে এখানে সতী চলে গেলেন। এই সংসারে যে স্ত্রী স্বতন্ত্র হয়ে স্বামীর অবজ্ঞা করিয়া চলে, তার কপালে শুধু দুঃখই দুঃখ লেখা থাকে। স্বামী যেরকমই হোক না কেন, স্ত্রীকে একমাত্র স্বামীর সবসময় বাধ্য হয়ে চলা উচিত, স্বামীর অনুকূল হয়ে চলা উচিত, স্বামীর প্রতিকূল হয়ে কখনো চলা উচিত। খুব মন দিয়ে শুনলে, দুশ্চিলো দুর্ভাগ্য বৃদ্ধ জড় রোগ ধন পেবা, পতিহ স্ত্রীভির হাতভ্য লোকে সুভির পাতকি। ভগবান বলছেন কিন্তু, স্বামী যদি দুশ্চিল হয়, দুর্ভাগ্য হয়, মানে দুশ্চরিত্রবানও হয়, যদি দুর্ভাগাও হয়,
বৃদ্ধ যদি বৃদ্ধ হয়, জড় যদি মূর্খ হয়, রোগ্য যদি রোগীও হয়, আধন পেবা যদি নির্ধন হয়, পতি স্ত্রী ভের নাহাতভ্য, তাও স্ত্রীকে কখনো স্বামীর প্রতিকূল হওয়া উচিত নয়। সেই স্বামীকে ত্যাগ করিয়া কখনো নিজের মনের হিসাবে কিছু করা উচিত স্বামীর অনুকূল। যে স্ত্রী স্বামীর পতির অনুকূল হয়ে থাকে, বলছে দেবতারা পর্যন্ত সেই স্ত্রীর বন্দনা করে। প্রেম সে বলো রাধে রাধে, ভগবান মহাদেব নন্দী সিংহী ভৃঙ্গীদেরকে পাঠালেন, যাও। কেন গেছে তোমার মাতাজি? সেখানে গিয়ে যখন আমার অপমান দেখবে আর সহ্য করতে পারবে না, নিশ্চয়ই সেখানে কোনো অঘটন ঘটিয়ে নিতে পারে। সতী এখানে স্বামীর অবজ্ঞা করেছে ঠিক, কিন্তু সতী মহাদেবকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। দৌড়ে গেলেন সেখানে, পিছনে পিছনে নন্দী সিংহী ভৃঙ্গী গিয়ে উপস্থিত, যজ্ঞশালায় উপস্থিত হতে মা দূর থেকে দেখেছে সতীকে আসতে, দৌড়ে গেছে, আসো আসো সতী, খুব ভালো করেছিস, চল চল ভিতরে মহলে চল। না মা, আমি মহাদেবকে না জানিয়ে এসেছি, আমি ভিতরে যাব না, আমি শুধু যজ্ঞ দর্শন করতে এসেছি। যজ্ঞশালায় প্রবিষ্ট হলেন, যজ্ঞ ভগবানকে প্রণাম করে চারদিকে তাকিয়েছে, সবার জন্য সেখানে স্থান রয়েছে কিন্তু মহাদেবের জন্য কোনো স্থান নেই। দেখেই সঙ্গে সঙ্গে সতী ক্রোধিত হয়ে গেলেন, পিতা দক্ষকে বলছেন, হে পিতা আপনি এই কি করলেন, প্রজাপতি হয়ে আপনি এখানে সবাইকে ডেকেছেন কিন্তু এখানে আমার স্বামীর জন্য একটা স্থান পর্যন্ত রাখলেন না। এই সংসারে মহাদেবের তো কোনো শত্রু নেই, কোনো বৈরী নেই, কিন্তু তাও আপনি মহাদেবের সঙ্গে এরকম শত্রুতা রেখেছেন, আপনার এই যজ্ঞ কখনো সফল হতে পারে না। বলতেই সঙ্গে সঙ্গে দক্ষ ক্রোধিত হয়ে সতীর উপরে আরো উল্টো তেজ দেখিয়ে দিল, তোকে কে ডাকতে গেছিল, তোর তো কোনো প্রয়োজন নেই, আমার জন্য তো তুইও মরে গেছিস। ওহো তাই নাকি, তাহলে আমার যদি কোনো দরকারই না থাকে তাহলে আমি এই দেহ নিয়ে মহাদেবের সেবায় কি করে যাব? এই দেহ তো আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছে, আমি এই দেহকে এখনই এখানে ত্যাগ করে দিচ্ছি। বলতেই সঙ্গে সঙ্গে ভগবতী সতী সেখানে নিজের দেহ ত্যাগ করে দিল। সতীর দেহত্যাগ হতেই সেই সমস্ত রুদ্রগণ দৌড়ে গিয়ে মহাদেবের কাছে হাহাকার করতে লেগেছে, মহাদেব 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 কি হলো, মা ভগবতী সতী নিজের দেহত্যাগ করেছে। শুনতে সঙ্গে সঙ্গে মহাদেব নিজের জটা খুলে একটি জটা ছিঁড়ে যখনই পৃথিবীর মধ্যে ছুড়ে মেরেছে, দেখতে দেখতে তার মধ্যে থেকে বিশাল একটি রুদ্রগণ উৎপন্ন হলো, নাম হলো বীরভদ্র, জোরে জোরে গর্জনা করছে, কি করব কি করব। মহাদেব বললেন, যাও গিয়ে দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও। সঙ্গে সঙ্গে বীরভদ্র নিজের যত সব রুদ্রগণ আছে নিয়ে সেখানে উপস্থিত হলেন, দেখতেই দেখতে সেই দক্ষের সমস্ত যজ্ঞ এক এক করে বিধ্বংস করা আরম্ভ করে দিয়েছে। যত দক্ষের গণরা আসে এক এক করে তাদেরকে মেরে ফেলে, কার হাত ভেঙে দিচ্ছে, পা ভেঙে দিচ্ছে, কার দাঁত ভেঙে দিচ্ছে, কার চোখ নষ্ট করে দিল। দক্ষ যখন নিজে দৌড়ে এসেছে, সঙ্গে সঙ্গে দক্ষের সেই মাথা ছিঁড়ে যজ্ঞ কুণ্ডের মধ্যে স্বাহা। দেবাদিদেব মহাদেব এসে সতীর সেই মৃতদেহ যখন দেখেছে, সেই মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে। পৃথিবী থরথর থরথর করে কাঁপছে, সমস্ত সব দেবতারা ভগবানের কাছে গেলেন, প্রভু আপনি এবার মহাদেবের ক্রোধকে শান্ত করুন, নাহলে সমস্ত পৃথিবী নষ্ট হয়ে যাবে। সাক্ষাৎ ভগবান সুদর্শন চক্র সেখানে যখনই প্রেষিত করেছে ভগবতী সতীর সেই দেহকে, সেই অঙ্গকে টুকরো টুকরো করতে লাগলো সুদর্শন চক্র। যেখানে যেখানে সতীর সেই অঙ্গ পড়েছে সেখানে সেখানে শক্তিপীঠের স্থাপনা হয়ে গেল, আর তার মধ্যে থেকে আপনাদের এই আসামের পাবন ভূমিতেও কিন্তু একটি অঙ্গ পড়েছে, আর সেটা হলো মা কামাখ্যা। বলি কামাখ্যা মাইয়া কি জয়। এখান থেকে আরেকটু আগে ত্রিপুরার মধ্যেও খুব সুন্দর একটি অঙ্গ পড়েছে, যেখানে মা ভগবতীর নাম হলো ত্রিপুরা সুন্দরী। বলি ত্রিপুরা সুন্দরী মাইয়া কি জয়। যখন সতীর সেই অঙ্গ শেষ হলো, মহাদেবের ক্রোধ শান্ত হতে সমস্ত দেবতারা আগে মহাদেবের দিব্য স্তুতি আরম্ভ করলেন, বলিয়ে শিবশঙ্কর ভগবান কি চাও তোমরা? বলে প্রভু এই যজ্ঞ যে বিধ্বংস হয়েছে সেই যজ্ঞকে আপনি পূর্ণ করুন। এই সংসারে যজ্ঞ যদি মাঝখানেই ছুটে যায়, যজ্ঞ যদি অধুরা থেকে যায়, তাহলে তখন মহামারী হয়, দুর্ভিক্ষ হয়, অকাল হয়। মহাদেব বললেন, ঠিক আছে যজমানকে নিয়ে আসো, আমি তাকে জীবিত করে দিই। যজমানকে নিয়ে আসা হলো, কিন্তু যজমানের তো মাথাই নেই, মাথা ছাড়া কি করে জীবিত করবে? মহাদেব বললেন, ঠিক আছে একটা কাজ করো, এর মাথাটাকে খুঁজে নিয়ে আসো। বীরভদ্র মহাদেবের দিকে তাকিয়ে বলছে, প্রভু খুঁজতে হবে না, কেন?
বলে প্রভু এমন রাগ উঠেছিল না, মাথাটাকে ছিঁড়ে যজ্ঞ কুণ্ডে সহায় করে দিয়েছি, মহাদেব মাথায় হাত দিয়ে বলছে ভগবান তোমাকে পাঠিয়েছিলাম দক্ষের যজ্ঞ বিধ্বংস করতে, তুমি দক্ষকেই বিধ্বংস করে দিলে, এখন কি হবে? এখান থেকে উত্তর দিশায় যাও, সেখানে যে জীব পাবে তার মাথা নিয়ে আসবে। রুদ্রকন্যা গেল, সেখানে একটি ছাগলকে দেখেছে, সেই ছাগলের মাথাটাকে ধরে নিয়ে এসেছে আর মনে মনে হাসছে, কেন বলে এই যে প্রজাপতি খুব মে 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 করতো, হ্যাঁ মে ইয়ে মে প্রজাপতি মে মে মে, তো জো জাদা মে মে করতা হ্যায় না উসকো বকরা বননা পড়তা হ্যায়, আর উসকা গর্দন এসে হি কাট দিয়া যাতা হে। প্রেম সে বলো রাধে রাধে। ছাগলের মাথা নিয়ে এসে যখনই মহাদেব লাগিয়েছে, লাগাতেই একদম জীবিত হয়ে দাঁড়িয়ে মহাদেবের স্তুতি করতে চায়। যখন এই মহাদেবের স্তুতি করতে গেছে, ছাগলের মুখ তো কিছু বলতে পারছে না, বাম 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 করতে লাগলো। মহাদেব শুনে জোর জোরে হাসতে লেগেছে, কেন বলে যতক্ষণ পর্যন্ত মুখ ছিল আমাকে গালি দিত, আর এখন মুখ নেই আমার স্তুতি করতে চায়। তার জন্য মহাদেবের মন্দিরে গিয়ে যদি একটু বম 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 করো না, তাহলে মহাদেব খুশি হয়ে স্তুতি করতে চায়। মহাদেব আশীর্বাদ করলেন, মাথায় হাত দিয়েছে, বাণীর শক্তি পেল, দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করে দিয়েছে। ভূয়ান অনুগ্রহ অহো ভবতাকৃতো মে দণ্ডস্পয়ামৈ ভৃতো যদপি প্রলব্ধঃ ন ব্রহ্ম বন্ধুষু চ বাম ভগবন অবজ্ঞা তুভ্যম হরেশ্চ কুত এব ধৃতব্রতেষ। ভগবান দেবাদিদেব মহাদেব প্রসন্ন হলেন, যজ্ঞ পূর্ণ করিয়েছে, সাক্ষাৎ যজ্ঞ ভগবান দর্শন দিলেন। দক্ষ প্রজাপতিকে বলেছে কি চাও? দক্ষ বলল প্রভু এমন কৃপা করুন যেন আমি শিবের ভক্ত হয়ে জন্ম নিতে পারি। ভগবান বললেন এবমস্তু। শিশুদেব প্রভু বলছেন এই দিক দিয়ে ভগবতী সতী পর্বতরাজ হিমাচলের ঘরে ভগবতী মৈনার গর্ভের থেকে জন্মগ্রহণ করলেন, পর্বতরাজের কন্যা হলো বলে নাম হলো পার্বতী। বলি পার্বতী মাইয়া কি। আর এই জন্মেও ভগবতী পার্বতী মহাদেবের সঙ্গেই বিবাহ করলেন। কেন? গৌরী আর শঙ্করের কিন্তু জন্ম জন্মান্তরের বন্ধন রয়েছে, উমা শঙ্করকে ছেড়ে কখনো থাকতে পারে না, প্রতি জন্মেই কিন্তু একমাত্র সে শঙ্করের জন্যই জন্ম নেয়। বলি গৌরী শঙ্কর ভগবান। আমাদের মধ্যে খুব সুন্দর গৌরী শঙ্কর ভগবানের আপনারা দর্শন করবেন। ভগবতী মাতা পার্বতী আর শিবের খুব সুন্দর এখানে ঝাঁকি হয়েছে। মহাদেব মা পার্বতীর সঙ্গে বিবাহের জন্য আসছেন নিজের বরযাত্রী নিয়ে। আমরা সবাই মিলে মহাদেবের বরযাত্রী দর্শন করব। কে কে মহাদেবের বরযাত্রী দর্শন করতে চায় একটু হাত উপরে করো তো। তো বরযাত্রী দর্শন করলে হবে, তাহলে মহাদেবের সঙ্গে সেই বরযাত্রীদের সঙ্গে একটু আনন্দ করতে হবে। আসুন সবাই মিলে আমরা মহাদেবের বরযাত্রী দর্শন করব। বলি শিব শঙ্কর ভগবান কি জয়। মহাদেব अपने अपने सभी बरातियों को लेकर के पधार रहे, आप सब महादेव का स्वागत करेंगे। जय काज सवारे तुमने सदा भक्तों के रखवाले मत वाले हम मेरे भोले शंकर गले में नाग भयंकर हो मेरे भोले शंकर गले में नाग भयंकर हो काज सवारे तुमने सदा भक्तों के रखवाले मत वाले ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर ओ काज सवार काज सवार बोलिए शिव शंकर भगवान की राधे
जय हो। बोलिए शिव शंकर भगवान की जय हो। महिमा तुम्हारी भोले सबसे निराले, महिमा तुम्हारी भोले सबसे निराले, लौटा नहीं कोई दर से खाली, लौटा नहीं कोई दर से खाली, जो भी मांगा वो तुमने दिया, भगतों के रखवाले मतवाले, मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ काज सवारे तुमने सदा भगतों के रखवाले मतवाले, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, हरि वो जय हो। हम भोले बोलिए शिव शंकर भगवान की, পুরোহিত মশাই বললেন যে কন্যাকে নিয়ে আসা হো, দেবাদিদেব মহাদেব সমস্ত বরযাত্রী নিয়ে এসে উপস্থিত হয়েছেন, এবার সখীগণ কন্যাকে নিয়ে আসছে। ঝোলি পসারে ভোলে দর পে খড়া হো, ঝোলি পসারে ভোলে দর পে খড়া, ও ভর দোর ঝোলি বাবা শরণ পড়া হো, ভর দোর ঝোলি বাবা শরণ পড়া, आशा मेरी ओ आशा मेरी पूरी करो, भगतों के रखवाले मतवाले, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ काज सवारे तुमने सदा भगतों के रखवाले मतवाले, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, 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 ओ बोलिए शिव शंकर भगवान की जय। दिव्य वरयात्री ने ऐसे उपस्थित होले, বিবাহের তৈয়ারি আরম্ভ হলো। পুরোহিত মশাই এক এক করে দুইজনার হাতে মালা দিয়েছেন, বরবধূর হাতে মালা দেওয়া হয়েছে। মঙ্গলাষ্টকের পাঠ আরম্ভ হলো। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায়তনোহরি। দেখতেই দেখতে সর্বপ্রথম মা ভগবতী জগজ্জননী পরাম্বা পার্বতী ভোলানাথের গলায় মালা পরিয়ে দিলেন। এবার মহাদেব পার্বতীর গলায় মালা পরিয়েছেন। সবাই উলিধ্বনি করে ভগবানের দিব্য অভিবাদন করবেন।
बोली गौरी शंकर भगवान की जय। दिव्य एखने विवाह उत्सव हुए छे महादेव सब समय सती छिलेन पार्वती छिलेन आज तारी रहे छेन খুব সুন্দর বিবাহ উৎসব হলো। এবার সমস্ত সব ভক্তরা সব মহারাজ যত রুদ্রগণরা রয়েছে সব নৃত্য আরম্ভ করে দিয়েছে। আমাদের মুখ্য যজমান সামনে এসে পূজন করবে আর বাকি সবাই নিজের নিজের জায়গাতেই বসে থাকবে। আপনাদের কাছে আমাদের ভক্তরা আসছে, তারা সামনে সেখানে ঝুলি নিয়ে বা থাল নিয়ে আসবে, যাকে যা অর্পণ করার সেখানে বসে বসেই অর্পণ করে দেবে। এখানে সামনে কেউ আসবে না, নাহলে অনেক ভিড়াভিড়ি হয়ে যায়। আসুন, এদিক দিয়ে সবাই ভোলেনাথকে মানাচ্ছে, दिव्य गुणगान करछे। कि बोलछे, भोला को कैसे मैं मनाऊं रे, भोलेनाथ की भोला तो বিয়ের মধ্যে হয়তো একটুখানি এদিক ওদিক কিছু হয়ে গেছে, ভোলানাথ একদম খেপে গেছে, সঙ্গে সঙ্গে সব শ্বশুর বাড়ির লোক এসে ভোলেনাথকে মানাচ্ছে। কি বলছে, ভোলা কো কেসে মে মানাউ রে, মেরা ভোলা না মানে। ओ भोला को कैसे मैं मनाऊं रे, मेरा भोला न माने। भोला को कैसे मैं मनाऊं रे, मेरा भोला न माने। भोला को कैसे मैं मनाऊं रे, मेरा भोला न माने। ओ भोला को कैसे मैं मनाऊं रे, मेरा भोला न माने। भोला न माने मेरो शंकर न माने। ओ भोला न माने मेरा शंकर न माने। ओ भोला न माने मेरा शंकर न माने। आ भोला न माने मेरा शंकर न माने। भोला को भोला को भोला को ऐसे में मनाओ रे, मेरा भोला न माने। सबाई जन हाथ ऊपर करे ताली सेवा, मेरा भोला न माने। भोला न माने मेरा शंकर न माने। भोला न माने मेरा शंकर न माने। हाँ भोला न माने मेरा शंकर न माने। ओ भोला न माने मेरा शंकर न माने। शंकर न माने गौरी शंकर न माने। शंकर न माने गौरी शंकर न माने। भोला को कैसे मैं मनाऊं रे, मेरा भोला न माने। भोला को कैसे मैं मनाऊं रे, मेरा भोला न माने। हरि बोल। गौरी शंकर भगवान की। भोला को भाए नरेशम का चोला, भोला को भाए नरेशम का चोला। ओ भोला को भाए नरेशम का चोला, भोला को भाए नरेशम का चोला। ओ भोला को भाए नरेशम का चोला, भोला को भाए नरेशम का चोला। पागंबर हो पागंबर, पागंबर कहां से लाए मेरा भोला न माने। पागंबर कहां से लाए मेरा भोला न माने। ओ भोला न माने मेरा शंकर न माने। ओ भोला न माने मेरा शंकर न माने। आ भोला न माने मेरा शंकर न माने। भोला न माने मेरा शंकर न माने। भोला को भोला को कैसे मैं मनाऊं रे, मेरा भोला न माने। भोला को कैसे मैं मनाऊं रे, मेरा भोला न माने। बोलिए शिव शंकर भगवान की। সবাই দোনো হাত উপরে করে তালি সেবা করে। আমি
ओ भोला को भाई ना ढोलक मजीरा, 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 ढोलक मजीरा, ढोलक मजीरा, ढोलक मजीरा, ढोलक मजीरा, डमरू कहाँ से लाऊं रे मेरा भोला नमा, डमरू कहाँ से लाऊं रे मेरा भोला न माने, ओ भोला न माने मेरा शंकर न माने, भोला न माने मेरा शंकर न माने, आ भोला न माने मेरा शंकर न माने, भोला न माने मेरा शंकर न माने, भोला को भोला को भोला को कैसे मैं मनाऊं रे मेरा भोला न माने, भोला को कैसे मैं मनाऊं रे मेरा भोला न माने, ओ भोला न माने मेरा शंकर न माने, भोला न माने मेरा शंकर न माने, ना भोला न माने मेरा शंकर न माने, भोला न माने मेरा शंकर न माने, भोला को भोला को भोला को कैसे मेरा भोला न माने, भोला को कैसे मैं मनाऊं रे भोला न माने, भोला न माने, भोला न माने, भोला न माने, शंकर न माने, भोला न माने, शंकर न माने, भोला न माने, शंकर न माने, भोला न माने, भोला न माने, बोलिए शिव शंकर भगवान की जय, पार्वती मैया की जय, आज के आनंद की जय, जय श्री দেবাদিদেব মহাদেব আর মা পার্বতীর এই বিবাহ উৎসবের সঙ্গে আজকে দ্বিতীয় দিবসের কথাকে আমরা এখানেই বিশ্রাম দিলাম, বলিয়ে শিব শঙ্কর ভগবান।